নবেশ কি অবস্থা? কি রে তোর কি খবর? আসি আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো অবস্থায় দিন যাইতেছে। তুই যে মাছ মারস, মাছ মারা কামে বহুত কষ্ট, সাগরে যাই এগুলো করস বহুত কষ্ট, তোর কলম তোর বগারে বিদেশ পাঠাইতে। তুই আর বউরে কিনলে বিদেশ পাঠাইতে চাইতেছস? আমারে পাঠাই দে। তোরে বাবুরে তোরে পাঠাইতে হলে 7 লাখ টাকা লাগবো, 7 লাখ টাকা আসেনি। 7 লাখ টাকা? আমার জায়গা জমিন বিক্রি করলেও তো 7 লাখ টাকা হইব না, 2 লাখ টাকা হইব। এটা দিয়ে পাঠাই দে। 2 লাখ টাকা দিকে যাওয়া যায় বনি? 2 লাখ টাকা যেতাম তোর বগারা ফাড়াই দে। তোর এত বাকির হাউস বিষয়, হাউসে থাকবো, হাউসে সেফটি আছে, রুমের ভিতরে থাকবো, ঘরের ভিতরে থাকবো, কাম কাজ করবো, বাইরে কোনো পুরুষও দেখতো না। আর আরেক কত হইলো, কালার বড় হারাইছি, কালার বড় হাসতলা বিল্ডিং তুলছে, তোর বড় টিয়া হোসেরা হইতো না, হোলাইন মানুষ হবে তুইও মানুষ হয়ে যাবি কি? আমি মাছ মারি দিনে আনি দিনে খাই, এত লোভ ভালো না। এখন আমার কাজের টাইম, ডিস্টার্ব করিস না, যা যা তুই। শোন, তোর তো বুঝে দাম হারি না, আর তুই বুঝতেও না, তোর বরে বুঝামো ভাবিরে বুঝাই, তারপরে যদি তারে ফাড়াইতে পারি তোর তোর কোয়াল খুলি গেছে মনে কর। তুই তো বুঝলি না, হারাক করে হানি লইয়ার মাছ লই হরিছস, তুই বুঝবি কত? ঠিক আছে যাই যা। ভাবি কি অবস্থা, কেমন আছেন? এই তো ভালো ভাই, আপনি ভালো আছেন? আছি ভালো। ভাবি কি করেন হঠাৎ করে গরিবের বাড়িতে? আপনার লোক কতর কাম আছিল ভাবি? আচ্ছা বসেন, আমি আসতেছি। আচ্ছা ভাবি, আমরা ভালো একখান প্রস্তাব দিয়েছি। কিসের প্রস্তাব ভাই? ভাবি এই তো ভাঙা ঘর ভাঙা দুয়ার, কষ্ট বিষ্ট করি চলেন, আর কতকাল কতদিন? একটা ছোট বাচ্চা আছে তো, যদি বিদেশের একটা ভালো একটা ভিসা পাইছি, হিনে গেলে ভালো টাকা পয়সা পাইতেন। বিদেশের ভালো ভিসা? বুঝলাম না ব্যাপারটা। মানে বিদেশে বাসার থাকবেন, কোনো বাইরেটার না, ঘরে থাকবেন। আমি? হ্যাঁ। বাইরেও কথা বলছিলাম, বাইরেও বলছে মানে নিম রাজি আরি, আপনি যদি রাজি থাকেন তাহলে। ও হ শুনছি তো, ওই যে আমাদের পাশের বাড়ির এক ভাবি গেছে, কালার বউ, কালার বউ, হ্যাঁ তো মেলা টাকা পয়সা পাঠাইছে, বাড়িতে বিল্ডিং করছে, আরো তো আমার মতোই ঘর আছিল, হ্যাঁ দেখলাম মেলা টাকা পয়সা পাঠায় বিল্ডিং করে ফেলছে। ভাবি বাইরে কয় বাইরে ফাড়াইতাম, ভিসার দাম 7 লাখ টাকা, বাইরে যাইলে 7 লাখ টাকা রাখবো, টলি মলি জায়গা না আছে, নৌকা মুকা বেশিও তো 2 লাখ টাকা তো হতো না, 7 লাখ টাকা কতদিন যাবেন? আর আমারটা তো ফ্রি হয়ে গেছে, ফ্রি বিষয় টে ওইসা লাগেন না। আপনার বাইরে পাঠাইতে 7 লাখ টাকা আমি ফ্রি যাইতে পারবো? হ্যাঁ ভাবি, ভাবি বাইরে বুঝাই কোন, 2টা বছর যাই থাকেন না, ভালা মন্দ দেখেন না কি আসে বিষয়, আর ঘরে তো থাকবেন, আলোর ফুলাইয়ের ভবিষ্যৎ আছে না। আপনি একটু ব্যবস্থা করেন, জানেন তো সংসারের কি অবস্থা, যদি এই ব্যবস্থাটা করতে পারেন অনেক উপকার হইব, আপনার বাইরে আমি বুঝামো। ঠিক আছে ভাবি, ঠিক আছে, ভালো লাগছে আপনার কাছে, আমি যথেষ্ট পরিমাণ বুদ্ধি মতো ভাবি। ওকে তুমি আমার কি বুঝাইবে, হে আমার কাছে আইছিল, আমি না করে দিছি, তোমার যাওয়া লাগবে না। দেখো ভালো একটা বিষয় পাইছি, আর আমাদের সংসার অবস্থা তো তুমিও দেখতেছো আমিও দেখতেছি, আমার ঘরে একটা ফোলা আছে, হ্যার একটা ভবিষ্যৎ আছে না, আমরা তো যেমনি চলতেছি হ্যাঁ কেমনি চলবো কও, আর মাত্র 2টা তো বছর, দেখো 2টা বছর দেখতে দেখতে চলে যাবো, তুমি খালি ফোলাটার একটু দেখে রাখো। বউ আমরা অনেক শান্তিতে আছি, তোমার সাথে আমি থাকতে পারবো না, আমার যাই না কইতেছি বউ। দেখো আমি কয়টা টাকা রুজি করতে পারলে তোমার যদি ভালো একটা ব্যবসা ধরাইতে পারি আমি ঠিক আইসা পড়বো, আমাদের সংসার আবার হাসি খুশি হইব। একটা জিনিস চিন্তা করো তুমি, আমরা জীবনটা যেমনে কাটাইছি ফুলার জীবনটা কেমনি কাটামু কও। বউ ওর মতি গতি আমার সুবিধার মনে হয় নাই, তুমি যাইও না বউ। দেখো কত মহিলারে তো বিদেশ যেতেছে, তুমি কালুর বউরে দেখো, হ্যাঁ কত টাকা ইনকাম করছে, বাড়িতে কুড়ে ঘর আছিল আমার মতো, এখন বিল্ডিং উঠে গেছে। তোমার যা মন চায় তা করো, আমি কিছু জানি না। এমন অবুঝো না, মাত্র 2টা তো বছর, দেখো দেখতে দেখতে কাটতে যাইব, আমার নিয়ে তুমি চিন্তা করো না। যা বাবা খেলতে যা। হ্যালো কেমন আছো তুমি? ভালো নেই আমি। তোমারে না করছিলাম, যাইও না যাইও না, তোর বড় তুমি গেলা,
কি কারণে যে এখানে মরতে আসলাম, গ্রামে ছিলাম অনেক ভালো ছিলাম, দিন আছি দিন খাইছি তাও ভালো ছিলাম, স্বামী সন্তান নিয়ে বেশি টাকার লোভে এখানে আসছি, এখানে আসলে দিন দিন আমার জীবনটা শেষ হয়ে যাইতেছে। কি কও তোমার এই অবস্থা, কিভাবে বোঝাবো তোমাকে, এখানে সবাই যখন রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে তখন শুরু হয় বাবা আর ছেলের অত্যাচার আমার উপরে, কখনো ছেলে অত্যাচার করে আমার উপরে, কখনো বাবা অত্যাচার করে, অত্যাচারে অত্যাচারে আমার শরীরটা কত বিক্ষত করে ফেলছে। আমি আমি আর টিকতে পারতেছি না এখানে, তুমি আমাকে যেভাবে পারো এখান থেকে নিয়ে যাও, এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি আমি মরে যাব, শেষ হয়ে যাব, আমি তোমার দুটো পায়ে ধরে বলছি আমাকে এখান থেকে নিয়ে যাও। তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমারে নিয়ে আসার ব্যবস্থা করতেছি।
এইভাবে চুপচাপ থাকলে চলবো? সংসারের প্রতি মনোযোগ দেওয়া লাগবো না? কি করবো কও? আমি বাইসে আছি এখন ঠিকই, কিন্তু আমি তো এখন একটা জীবন্ত লাশ। বিদেশ গিয়ে যে আমার কপালে এমন হইব এটা কি আমি জানতাম? কত মহিলারাই তো বিদেশ যায়, কই সবাই তো আমার মতো অবস্থা হয় না। দালালের খপ্পরে পড়া আমার জীবনটা যেমন নষ্ট হয়েছে, আমি চাইলে আর কোনো মা বোনের জীবনটা এমনি নষ্ট হোক। আমি সকল মা বোনের অনুরোধ করে জানাই, যারা এরম দালালের পাল্লায় পড়েন তারা আগে সব কিছু জানেন, বুঝেন। বিদেশে গিয়ে আপনি কোথায় থাকবেন, কি কাম করবেন, সবটা আগে ভালোভাবে জানা নেন। বিশের ব্যাপারে যাচাই বাছাই করে নেন, দরকার পড়লে প্রবাসী মন্ত্রণালয়ে গিয়া সকল তথ্য আপনারা জানা নেন। আরও যদি সন্দেহ হয় তাহলে আপনার পার্শ্ববর্তী থানায় গিয়া দালালের ব্যাপারে সব ইনফরমেশন দেন, দিয়া তারপর সবকিছু জানা বুঝিয়া বিদেশ যান। তাইলে আর কেউ আমার মতো ঠকবেন না, আমার মতো অত্যাচারিত নির্যাতিত হইবেন না। দালাল আপনারা ঠকাইতে পারবো না, একটা সংসার ভাঙা তছনছ হইব না আপনাদের, তছনছ হইব না।